তার বোনেদের জন্য তার মাতৃমণ্ডলী নারী শক্তির জন্য তিনি এটা গিফট দিয়েছেন। 200 টাকা কমার ফলে 33 কোটি এলপিজি ডোমেস্টিক সিলিন্ডার যারা ব্যবহার করেন তারা এতে উপকৃত হবেন, এবং আরও 200 টাকা মানে মোট 400 টাকা প্রায় কম 700 টাকা সিলিন্ডার পাবেন 9 কোটি 60 লক্ষ উজালা গ্যাস হোল্ডাররা। নতুন 75 লক্ষ উজালা গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করেছেন। ইটস এ ইউনিক এবং এটা একটা বড় প্রাপ্তি বলে আমি মনে করি। এবং যেখানে 2020 থেকে 2022 আন্তর্জাতিক বাজারে এলপিজি 303% বৃদ্ধি ঘটেছে, সেখানে ভারতবর্ষে মাত্র 63% বৃদ্ধি ঘটেছে। এই নিয়ন্ত্রণে রেখে ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা রেখেও মানুষের উপর কম বোঝ চাপানোর যে চেষ্টা নরেন্দ্র মোদীজির সরকার করছে প্রত্যেক ভারতবাসী সেটা অ্যাপ্রিসিয়েট করে।